চার ম্যাচ হাতে রেখে রিয়াল জিতল লা লিগার শিরোপা। 36তমবার স্প্যানিশ শ্রেষ্ঠত্বের চূড়ায় লেখা হলো মাদ্রিদের নাম। লা লিগার ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটির নামই তো রিয়াল মাদ্রিদ। এ আর নতুন কি, রিয়াল মাদ্রিদই তো স্পেনের রাজা, ফুটবল বিশ্বের সবচেয়ে রাজকীয় ক্লাব। তবে এই মৌসুমে রিয়ালের লীগ জয় বিশেষ কিছুই, কেননা মৌসুমের শুরু থেকে একের পর এক ফুটবলার ছিটকে পড়েন চোটের কারণে। অনেক ম্যাচেই জোড়াতালি দিয়ে একাদশ সাজাতে হয় কোচ আনচেলত্তিকে। মূল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে প্রায় পুরোটা সময়ই পায়নি রিয়াল। তার জায়গায় সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেন ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রে লুনিন, যিনি ছিলেন মূলত তৃতীয় পছন্দের গোলরক্ষক। পাশ কাটিয়ে শনিবার কাদিসের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমের প্রথমবার রিয়ালের পোস্টে দাঁড়ান কোর্তোয়া। ফেরার দিনেই লীগ জয়ের স্বাদ পেয়ে গেলেন এই বেলজিয়াম গোলরক্ষক। অবশ্য রিয়াল মাদ্রিদ কারোর জন্য থেমে থাকে না, কত মহারথী এসেছেন আবার চলেও গেছেন, তাতে শিরোপার মিছিলে কোনো ভাটা পড়েনি। রাউল গঞ্জালেস, ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা করিম বেনজামা সবাই এসে নানা কীর্তি গড়ে চলে গেছেন। সেই চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদ তার গৌরব হারায়নি এক বিন্দুও, বরং এই তারকারাই রিয়ালে এসে নিজেদের অমর করে তুলেছেন। রিয়ালের গ্রেটনেসের মুকুটে যোগ হয়েছে এক একটা করে নতুন অর্জনের পালক। রিয়ালের শিরোপা নিশ্চিত করতে তুলনামূলক পুচকে দল জিরোনার অবদানও কম নয়। কাদিজকে 3-0 গোলে হারিয়ে কাজটা এগিয়ে রেখেছিল রিয়াল। কাজটা ছিল 36তম লীগ শিরোপা জয় উদযাপনের। রিয়ালের অপেক্ষা ছিল শুধু দিনের পরের ম্যাচে জিরোনার বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পা হরকানোর। বার্সা পয়েন্ট হারালেই যে চ্যাম্পিয়ন রিয়াল, শনিবার জিরোনার কাছে হেরেই বসেছে বার্সা, আর তাতেই নিশ্চিত হয়ে গেছে চার ম্যাচ হাতে রেখে রিয়ালের চ্যাম্পিয়ন হওয়া। জিরোনার কাছে চলতি লীগের দুটো ম্যাচই হেরেছে কাতালানরা, দ্বিতীয়বারের মুখোমুখিতেও ব্যবধান একই 4-2। জাভি হার্নান্দেসের দল দুবার এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি। এই জয়টি জিরোনাকে পয়েন্ট টেবিলের দুয়ে উঠিয়ে এনেছে। 34 ম্যাচে দলটির পয়েন্ট 74। আগামী মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ খেলাও নিশ্চিত করেছে দলটি। সমান ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট 87, আর তিনে নেমে যাওয়া বার্সার পয়েন্ট 34 ম্যাচে 73। দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে 13 পয়েন্ট এগিয়ে থেকে জয়, এতেই বোঝা যায় এই মৌসুমে কতটা রুদ্র মূর্তিতে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহামরা। কোচ হিসেবে কার্লো আনচেলত্তিও নিজেকে নিয়ে গেলেন আরো এক ধাপ ওপরে। ম্যানেজার হিসেবে 26তম শিরোপা জয় করলেন ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। ইউরোপের শীর্ষ 5 লীগের সবগুলো শিরোপাই আছে তার। ইংলিশ প্রিমিয়ার লীগ, লা লিগা, সিরিয়া, বুন্দেসলিগা, লীগ ওয়ান, বাদ নেই কোনো কিছুই। তাছাড়াও রেকর্ড 4 বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়ী কোচও তিনি। হয়তো সংখ্যাটা 5 হয়ে যেতে পারে এবারই। ক্যাবিনেটে যোগ হতে পারে আরেকটা চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি, তাহলে রিয়ালও অমরত্বের আরেক চূড়ায় উঠে যাবে।